বাড়ি এক নম্বর ব্লকে চলছে পল্লী মঙ্গল সমিতির তরফ থেকে জীবাণুমুক্ত করার কাজ। করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জায়গার মানুষকে সতর্ক এবং সচেতন করার পাশাপাশি বিভিন্ন এলাকাতে জীবাণুমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের পাল্লা রোডের পল্লী মঙ্গল সমিতির তরফ থেকে জীবাণুমুক্ত করার কাজ চলছে ওই এলাকায়। পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে পাল্লা রোড স্টেট ব্যাঙ্ক চত্বর সহ নানা অফিস স্যানিটাইজার করা হলো। নানা অফিসিয়াল গাড়ি যেগুলো রয়েছে সেগুলো স্যানিটাইজার করা হলো। বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয় পূর্ব বর্ধমানের পাল্লা রোড পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে। পাল্লার পল্লীমঙ্গল সমিতির তরফ থেকে আছে পাল্লার স্টেট ব্যাঙ্ক চত্বর, এটিএম এবং আরও যে নানা জায়গা ব্যস্ত জায়গাগুলো রয়েছে যেখানে মানুষের জনসমাগম হয়, ব্যাংক অফিস বা যে সমস্ত অফিসিয়াল গাড়িগুলো রয়েছে সেগুলো আজকে স্যানিটাইজেশন করা হলো ফ্রি অফ কস্ট পাল্লার পল্লীমঙ্গল সমিতির তরফ থেকে, এবং এটা রেগুলার বেসিসে আজ থেকে চলবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।